বলছে দেখাও গ্যাসের অণুর গড় গতিশক্তি পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক। গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এক্ষুনি আমরা প্রমাণ করেছি গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি ½mc^2। এবার যখনই এইরকম কোনো একটা সূত্র ধরে নেব বা আমরা জানি তখন কোনটা কী রাশি সব বলে দেবো, যেখানে m হচ্ছে গ্যাসের প্রতিটি অণুর ভর, এপসাইলন বার হচ্ছে তোমার গ্যাসের গড় গতিশক্তি, প্রত্যেকটা অণুর গড় গতিশক্তি, crms হচ্ছে রুট গড় বর্গবেগের বর্গমূল, আমি এখানে বলে দিয়েছি। এবার গড় বর্গবেগের বর্গমূল crms আমরা জানি রুট ওভার অফ 3rt/m। এই যে রুট ওভার অফ 3rt/m এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণটার মান আমরা যদি মানে হাফ এম crms স্কোয়ারের জায়গায় বসিয়ে দিই, তাহলে crms মানে এইটা তার বর্গ করলে রুটটা উঠে যায়। রুটটা উঠে গেলে তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়াচ্ছে দেখো হাফ এম, এবার ক্যাপিটাল এম মানে আমরা জানি স্মল এম ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, স্মল এম ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে এম এম কেটে উড়ে গেল। এবার বলছে দেখো এই আর কে সমান বোলজম্যান কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট মানে হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক বা অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে আর এর জায়গায় আমরা কে ইন্টু এন বসাতে পারি, কে ইন্টু এন বসিয়েছি, এবার নিচের এন উপরের এন কেটে দিয়েছি। কেটে দেবার পর দেখো আমাদের কী সমীকরণটা দাঁড়িয়েছে, এপসাইলন বার ইকুয়াল টু 3/2 kT বা এপসাইলন ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, তার কারণ 3/2 ধ্রুবক, কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক, 1.38 × 10⁻¹⁶, যেটা তোমার সিজিএস পদ্ধতিতে ছিল, আর এসআই পদ্ধতিতে 10⁻²³ ছিল। এই যে সমীকরণটা আমরা পেলাম, তাহলে এই সমীকরণ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে গ্যাসের অণুগুলির গড় বর্গবেগের বর্গমূল, সরি, গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক। আমরা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বিষয়ে একটা পয়েন্ট বলেছিলাম যে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক, সেটা কিন্তু আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে দেখাতে পারলাম। এবার বলছে গ্যাসের অণুগুলির মোলার গতিশক্তি বা এক মোলের গতিশক্তির মানটা কীরকম হবে, বলছে এক মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তির মান যদি ক্যাপিটাল ই হয় আর এপসাইলন নয়, ক্যাপিটাল ই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক্যাপিটাল ই ইকুয়াল টু এপসাইলন ইন্টু এন, কারণ একটা অণুর গড় গতিশক্তি ছিল এপসাইলন বার, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা অণুর গড় গতিশক্তি কত হবে, এপসাইলন বার ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে সেই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে এপসাইলন বারকে আমরা গুণ করেছি, তাহলে 3/2 kT ইন্টু এন, তাহলে 3/2 kT ইন্টু এন যদি আমরা করি, 3/k এর সাথে এন গুণ করা মানে আবার সেই সার্বজনীন গ্যাস ধ্রুবক আর ফিরে এলো। এবার এই যে তাহলে আর ইন্টু টি, আর টি এখানে আমরা কিন্তু বসিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে তুমি পিভি ইকুয়াল টু 3/2, এই আর টি এর জায়গায় তুমি কিন্তু পিভিও পুট করতে পারো। এই যে সমীকরণ আমরা পাচ্ছি, এই সমীকরণ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা মানে এই যে সমীকরণ পাচ্ছি, এই সমীকরণ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে গ্যাসের অণুগুলির এক মোলের মোট গতিশক্তি পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক, বা গ্যাসের প্রকৃতির ওপর কোনোভাবেই নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভর করে। তাপমাত্রা স্থির থাকলে যে কোনো গ্যাসের এক মোলের গড় গতিশক্তির মান সর্বদা একই হবে বা নির্দিষ্ট হবে। এবার এখানে আমি চারটে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে দুটো করে দিয়েছি আর দুটো তোমাদের নিজেদেরকে করতে বলেছি। সেটা কীরকম, বলছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র এবং আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ আমাদের ডিরাইভ করতে হবে কী থেকে, গ্যাসের গতীয় সমীকরণ থেকে। আমি দুটো করে দিয়েছি, সেই দুটো তোমরা বইয়েতে সবই করা আছে, তোমরা আমি দুটো একটু বুঝিয়ে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা একটু ওখান থেকে বুঝে করার চেষ্টা করবে। বলছে বয়েলের সূত্র আমরা ডিরাইভ করব, গ্যাসের গতীয় সমীকরণ থেকে জানি পিভি ইকুয়াল টু 1/3 mn crms², এখন পিভি ইকুয়াল টু 1/3, এই 1/3টাকে আমরা 2/3 লিখেছি, 2/3 লিখলে আমরা হাফ এম সি আর এম এস স্কোয়ার লিখতে পারি, আর এনটাকে এদিকে নিয়ে নিয়েছি, এখন সি আর এম এস স্কোয়ার মানে হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশক্তি। এখন আমরা জানি যে গ্যাসের অণুগুলির গতিশক্তি বা গড় গতিশক্তি, গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক, তাহলে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি পরম তাপমাত্রার সহিত যদি সমানুপাতিক হয়, এবার চার্লসের সূত্র অনুযায়ী তাহলে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তির মান স্থির হবে, অর্থাৎ এন নির্দিষ্ট ভরের, চার্লসের সূত্র ছিল স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভর, তাই নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে এন এর মান এবং হাফ এম বিএস করে মানটা ধ্রুবক, আর 2/3টা তো ধ্রুবক হবেই, তাহলে পিভি সমান কে, অর্থাৎ পিভি ইকুয়াল টু ধ্রুবক, পি ভ্যারিজাস 1/ভি, এটাই তো বয়েলের সূত্র।
नेक्स्ट जेटा बोलछे चार्ल्सर सूत्र, चार्ल्सर सूत्र ठीक एक ही भावे आमरा पी इक्वल टू एन इन टू दुए तीन हाफ एम सी आर एम एस स्क्वायर। एबार निर्दिष्ट चापे निर्दिष्ट भरेर गैसेर क्षेत्रे, निर्दिष्ट चाप माने पीटा स्थिर, निर्दिष्ट भर माने एनटा स्थिर, ताहले एक्षेत्रे आमरा लिखते पारी जे हाफ एम भि स्क्वायर डायरेक्टली प्रोपोर, आबार एटाओ आमरा जानी हाफ एम भि स्क्वायर डायरेक्टली प्रोपोर्शनल टू टी, कारण गैसेर गड़ गतिशक्ति परम तापमात्रा से समानुपातिक। তাহলে এখান থেকে আমরা একটা ধ্রুবক ভি ইকুয়াল টু কে ইনটু টি লিখতে পারি, যেখানে কে হচ্ছে ধ্রুবক অর্থাৎ ভি ভ্যারিয়েশনটি। এটাই ছিল চার্লসের সূত্রের গাণিতিক রূপ অ্যাবসলিউট টেম্পারেচারে। এখানে আবার তারপর আমি কয়েকটা অঙ্ক তোমাদের করতে বলেছি, সেই অঙ্কগুলো একটুখানি দেখব। কীরকম, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কোন উষ্ণতায় হাইড্রোজেন অণুর সম্ভাব্যতম বেগের সমান হবে। অঙ্কটা আমরা গড় বর্গবেগের বর্গমূল তার মানে 3RT/m অফ O2 রুট ওভার ইকুয়াল টু, এখানে বলেছে সম্ভাব্যতম বেগ, সম্ভাব্যতম বেগ মানে হচ্ছে 2RT/m অফ H2। এখন অক্সিজেনের ক্ষেত্রে এই টেম্পারেচার বলা আছে 20, আর এখানে এই টি এর মানটা আমাকে বের করতে হবে। আরটা আর কেটে যাবে, আর দুই বোথ সাইডে স্কোয়ার করবো, এখানে অক্সিজেনের জায়গায় আমরা 32 বসাবো, এখানে হাইড্রোজেনের জায়গায় আমরা 2 বসাবো, তাহলে 2 আর 32 16 হবে। কাটাকুটি করে যেটা আমাদের টি এর মান বেরোবে সেই মানটাই হয়ে যাবে আমাদের উত্তর। তিনেরটা দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন ও ওজন গ্যাসের গড় গতিশক্তির অনুপাত নির্ণয় করো। গড় গতিশক্তির অনুপাত নির্ণয় করো, এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় অক্সিজেন ও ওজন এদের গড় গতিশক্তি, আমি আগেই বলেছি গ্যাসের অণুর ওপর নির্ভর করে না, গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না, এক মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে বা গড় গতিশক্তির মান পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যদি যেহেতু স্থির প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তির মান হয়ে যাবে 3/2 kT। তাহলে 3/2 kT দুটোর ক্ষেত্রেই, তাহলে যেহেতু তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কে এর মান তো বোলজম্যান কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে দুটো গ্যাসের জন্য তোমার গড় গতিশক্তির অনুপাতটা হয়ে যাবে 1:1। এইটুকু আমরা এখানে কিন্তু বলতে পারি। এরপরে যেটা আমাদের এখানে পড়তে হবে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের গতিবেগ বন্টন বা ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। তারপরে চলে আসতে হবে বিভিন্ন আণবিক ভরসম্পন্ন গ্যাসের ক্ষেত্রে লেখচিত্র এবং আণবিক বেগ বন্টনের উপর উষ্ণতার প্রভাব, বা একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতায় যদি আমরা বেগ বন্টন লেখচিত্র অঙ্কন করি তখন তার কিরূপ প্রকৃতি হবে সেটা এখানে আমরা জানব। ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা বলেছিল আমাদের তোমাদের বই থেকে এটা আমি তুলে নিয়ে এসেছি, বলছে এখানে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা বলা হয়েছে যে গ্যাসীয় পদার্থের অণুগুলির বেগ যে কোনো হতে পারে, সেটা শূন্য পথ মানে শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোনো মানের অধিকারী হতে পারে। এবার দেখা গেছে যে কিছু সংখ্যক গ্যাসের অণুর বেগ খুব বেশি হয়, আবার কিছু সংখ্যক গ্যাসের অণুর বেগ খুব কম হয়, আবার কিছু সংখ্যক অণুর বেগ মাঝামাঝি প্রকৃতির হয়। বলছে এই যে রেঞ্জ, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে বা একটা নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অণুগুলির এই যে বেগের যে বন্টন, মানে যত সংখ্যক অণু যে মাঝারি বেগ ছিল ওই মাঝারি বেগের মানটা, এবং কিছু সংখ্যক অণু উচ্চ বেগ ছিল এবং উচ্চ বেগের মানটা, এবং কিছু সংখ্যক অণু নিম্ন বেগ ছিল এই নিম্ন বেগের মানটা, একটা নির্দিষ্ট বেগ বন্টন সূত্র মেনে চলে বা বেগ ওই যে মানটা, ওই মানটা সর্বদা কিন্তু স্থির থাকবে যদি উষ্ণতাটা স্থির থাকে। মনে করো আমার টোটাল 10টা গ্যাসের অণু ছিল, এই 10টা গ্যাসের অণুর মধ্যে মনে করো 2টো গ্যাসের অণুর বেগ হচ্ছে 5, আবার 2টো গ্যাসের অণুর বেগ হচ্ছে তোমার 4, এই সরি বেগ হচ্ছে তোমার এটা 5 ছিল, এটা মনে করো 1000, আবার মাঝখানে তাহলে 10টার মধ্যে 2টোর বেগ অত্যন্ত কম, 2টোর বেগ খুব বেশি, তাহলে বাকি যে 6টা তাদের বেগ মনে করো মাঝামাঝি 100 একটা মানের আছে। অর্থাৎ উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে তাহলে এই যে 5, 100 এবং 1000 এই যে বন্টনটা বেগের মানগুলো এটা কিন্তু সর্বদা অপরিবর্তিত থাকবে, এবং এই বেগ বন্টন যে নীতি বা সূত্রটা মেনে চলে সেটাকেই ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থিওরি বলা হয়ে থাকে। অর্থাৎ সে উষ্ণতা তুমি যদি অপরিবর্তিত রেখে দাও তাহলে দেখা যাবে যে প্রতি ক্ষেত্রেই
মানে নির্দিষ্ট সংখ্যক গ্যাসের অণু যে বেগের অধিকারী ছিল সেই অণুর সংখ্যাটা সর্বদা অপরিবর্তিত থাকবে এবং বেগটাও অপরিবর্তিত থাকবে। আর এইটাকেই আমরা বলছি ম্যাক্সওয়েলের বেগ বণ্টন সূত্র। উনি একটা লেখচিত্র সাহায্যে পুরো ব্যাপারটাকে প্রকাশ করার চেষ্টা করেছিলেন। উনি বললেন যে একটা গ্যাসের মোট অণুর সংখ্যা ধরে নাও এন, মানে এন সংখ্যক অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি না, বেশি হতে পারে তার থেকেও কমও হতে পারে, এবং এই নির্দিষ্ট উষ্ণতায় সি এবং সি প্লাস ডি সীমার মধ্যে অণু, মানে এই সীমার বেগের সীমার মধ্যে অণু আছে মনে করো ডিএন। এবার ডিএন মানে হচ্ছে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যা, আর ডিসি মানে হচ্ছে ওটাও ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যা। সি মনে করো একটা কোনো একটা মুহূর্তে তাদের বেগ ছিল সি, এবং সি থেকে সি প্লাস ডিসি, মানে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তন সীমার মধ্যে আছে এমন অণুর সংখ্যা হচ্ছে ডিএন, মানে ডিএন যেটা হচ্ছে সেটাও ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুর সংখ্যা এবং তাদের বেগ অর্থাৎ পরিবর্তন হচ্ছে। এবার পরিবর্তন হচ্ছে মানে একটার বেগ বাড়া মানে অপরটার বেগ কমে যাবে অটোমেটিকভাবে, টোটাল মানটা তো আমাকে ফিক্সড রাখতে হবে। সেই জন্য বলছে যে ধরি সি ও সি প্লাস ডিসি এই সীমার মধ্যে, এই বেগের সীমার মধ্যে অণুর সংখ্যা হচ্ছে ডিএন। সংঘর্ষের ফলে ডিএন সংখ্যক অণুর মধ্যে কিছু সংখ্যক অণুর বেগ পরিবর্তিত হয়ে ওই সীমার বাইরে যেতে পারে, কিন্তু ঠিক সমসংখ্যক অণু আবার ওই ঠিক বেগের সীমার মধ্যে ওই রেঞ্জে তাদেরকে প্রবেশ করতে হবে। যত সংখ্যক অণু ওই সীমা থেকে বেরিয়ে যাবে, বেগ বাড়তে পারে কমতে পারে, ঠিক ধরো কিছু সংখ্যক অণু বেগ বাড়িয়ে ওই রেঞ্জ থেকে বেরিয়ে গেল, সি প্লাস সি থেকে সি প্লাস ডিসি রেঞ্জের মধ্যে, এবার সেখান থেকে বেরিয়ে এখন সি প্লাস সি থেকে সি প্লাস ডি মনে করো পাঁচ, আর একটা হবে 5.001, অর্থাৎ এই যে পাল্লা, এই পাল্লার মধ্যে কিছু সংখ্যক বেগ ছিল মানে অণু ছিল সেটা হচ্ছে ডিএন, আর সেটাও খুব ক্ষুদ্র। এবার এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো কারণে এই রেঞ্জের মধ্য থেকে কিছু সংখ্যক অণু বাইরে বেরিয়ে চলে যায়, আবার ঠিক অন্য অণু ওই রেঞ্জের মধ্যে পুনরায় প্রবেশ করবে, সেটাই এখানে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ঠিক ওই সংখ্যক অপরিবর্তিত ওই সংখ্যক অণু অপরিবর্তিত বেগ নিয়ে সি প্লাস সি থেকে সি প্লাস ডিসি এই সীমার মধ্যে ফিরে আসে, ফলে সি ও সি প্লাস ডিসি সীমার মধ্যে বেগের অণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সি ও সি প্লাস ডিসি সীমার মধ্যে অণুর সংখ্যা তথা মোট অণুর ভগ্নাংশ সর্বদা অপরিবর্তিত থাকে। এখন যদি ধরে নেওয়া হয় যে মোট অণুর কত অংশ বেগ, তাহলে আমরা ধরে নিয়েছি মোট অণু এইটা, তাহলে ডিএন বাই এন মোট অণুর একটা ক্ষুদ্রতম অংশ যাদের বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ওই অংশটাকে বলা হচ্ছে যে মোল অণুর কত অংশ বা ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং ভেলোসিটি, মানে মোট অণুর কত অংশে অংশ অণুর বেগ সি থেকে সি প্লাস ডিসিতে আছে, এই ভগ্নাংশটাকে নিয়ে এবং অণুর সংখ্যার অর্থাৎ মোট অণু কত ভগ্নাংশ এবং তার বেগ বৃদ্ধির যদি একটা লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্রটা হয়ে যাবে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। এবং লেখচিত্রটার প্রকৃতি যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে সেই মানটা কিন্তু এই রকম হচ্ছে। এখন এই লেখচিত্র থেকে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, দেখো তোমার বেগের মান যত বাড়ছে, ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং ভেলোসিটি, বেগের মান বাড়ার সাথে সাথে লেখচিত্রের উপর দিকে উঠতে থাকছে, তার মানে কী নির্দেশ করছে, মোট অণুর মধ্যে বেগের অধিক বেগের অধিকারী অণুর সংখ্যাটাও বাড়ছে। সিয়ের মান বাড়ার সাথে সাথে এটা বোঝা যাচ্ছে যে মোট অণুর মধ্যে অধিক বেগে আছে এমন অণুর সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে, এইভাবে বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে পৌঁছায়, তারপরে পুনরায় আবার হ্রাস পেতে থাকে। এখন এই লেখচিত্রে যদি আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখি, দেখো সি থেকে সি প্লাস ডিসি, তাহলে প্রথম একটা পয়েন্ট আমরা ওটা বলতে পারলাম যে প্রথমে বাড়ছিল তারপরে বেড়ে বেড়ে একটা সর্বোচ্চ মানে পৌঁছালো তারপর আবার হ্রাস পেল। সেকেন্ড পয়েন্ট হিসাবে যেটা বলছে, দেখো অত্যন্ত কম বেগ সম্পন্ন, মানে এই বেগের মান তো এইটা, এদিকে গেলে বেগ বাড়ছে এদিকে গেলে বেগ কমছে, তাহলে কম বেগ আছে এমন অণুর সংখ্যা কিন্তু অত্যন্ত কম, আবার কারণ এই পার্টটা অণুর সংখ্যাকে নির্দেশ করে, আবার অধিক বেগের অধিকারী এমন অণুর সংখ্যাও কিন্তু কম। তাহলে সেকেন্ড পয়েন্ট এটা আমরা বলতে পারলাম। থার্ড পয়েন্ট যেটা বলছে, গ্যাসের অণুগুলির মধ্যে
सर्वोच्च संख्यक अणु मोट अणुर जो अंश सर्वोच्च वेगर मैं एक वेगर अधिकारी है मोट अणुर जो अंश से सम्भाव्यतम वेग गैसर अणुगुल मध्य सर्वाधिक संख्यक अणु जे वेगर अधिकारी है तेल यही हे सर्वाधिक संख्यक अणु येगटा के सिसाफिक्स एम मोस्ट प्रोबेबल वेलोसिटी सम्भाव्यतम वेग एवं सम्भाव्यतम वेगर मानटा टुवाइस आरटी बाय एम गणितिक माला निर्णय करा जाए तब एखाने आमादेर डेरिवेशन माने कोनो अपशनों ने भाई कोनो जायगाओ नहीं तले एई होच्छे आमादेर भेंडारो सरि मैक्सवेल वेलोसिटी डिस्ट्रीब्यूशन और एक जिनिस जदि आमरा ख्याल करे देखी सी आर एम एस एटा तारपरे छिलो तुम्हार कि बोले सी आर एम एसर मान सब बेसि तरपर सी एवारेज तरपे छोड़े सी एम बा मोस्ट प्रोबेबल वेलोसिटी एन य बराबर वेलोसिटर मानट निर्देश करेखचित्रे एकदम शीर्षबिंदुटा जदि मोस्ट प्रोबेबल वेलोसिटी के निर्देश कर सम्भव्यतम वेगर मान के निर्देश कर तर ठीक डान दिखे ही थको तुम्हार गड़ बेग कारण मोस्ट प्रोबेबल वेलोसिटी थे गड़ बेगर मान एक बेसि और बाम दिक्कत डान दिखे गेले बेगर मान बाढ़े तरह डान दिखे थको एवारेज वेलोसिटी रूट मीन स्कोयर वेलोसिटी गड़ वर्ग बेगर वर्गमूल कारण गड़ वर्ग बेगर वर्गमूल एर मानटा आरएमएस बेगर मानटा सम्भव्यतम वेग एवारेज वेलोसिटी एर सब बेसि है तेल यही लेखचित्रे तीनटे जो पॉइंट आप पेलम से सी एर मान अर्थात बेगर मान बृद्धिर साथे साथे लेखचित्र ऊपर दिखे उठते थके ये उठते उठते एक निर्दिष्ट सर्वोच्च मान गए पोछानों पर तरह पुनर ह्रास पे थे दो नम्बर पॉइंट हिसाब से बला हो सम्भव्य मैं कम वेगे आम अणुर संख्या अत्यंत कम एवं अधिक वेगे आच्च वेगे आम अणुर संख्या कम किंतु लेखचित्रे देखा जा सर्वाधिक संख्यक अणु जे वेगर अधिकारी होटी सम्भव्यतम वेग जार मान छो रूट ओवर ऑफ टुवाइस आरटी बाय एम सम्भव्यतम वेगर थे एवारेज वेलोसिटी गड़ वेगर मानट बेसि है तई सम्भव्य वेगर ठीक डान दिखे गड़ वेग थे आर गड़ वेगर थे आरएमएस वेलोसिटी मानट अनेक बेसि है तेटा आरएमएस वेलोसिटी वेलोसिटी तुम्हार एवारेज वेलोसिटी डान दिखे अवस्थान कर मैक्सवेल वेलोसिटी डिस्ट्रीब्यूशन कार्व तर व्याख्या नेक्स्ट जेटा आम्रा चले जाबो आमी बोलेछिलाम जे निर्दिष्ट गैसेर जोन्नो आरएमएस आम्रा एई मैक्सवेलेर डिस्ट्रीब्यूशन वेलोसिटी कार्वटा अंकन करब आम्रा जानी जे आरएमएस वेलोसिटी सरि सी एम मोस्ट प्रोबेबल वेलोसिटी इक्वल टू रूट ओवर ऑफ टुवाइस आर टी बाय एम एई समीकरण थेके देखा जाच्छे जे आर एवं आर तो स्थिर ताहले तापमात्रा जदि स्थिर हय अर्थात स्थिर तापमात्राय गैसेर आणविक भरेर साथे मोस्ट प्रोबेबल वेलोसिटी व्यस्तानुपाते निर्भरशील अर्थात जे गैसेर आणविक भर जत बेशी हबे तार सम्भाव्यतम वेगेर मान तत कम हबे ताहले एखन बोझे देखो आमरा तीनटे गैसेर जोन्नो लेखचित्र अंकन करेछि एकटा रेड एकटा ब्लू और एकटा ईयोलो सेखाने बोलछे एम ओन ग्रेटर दैन एम टू ग्रेटर दैन एम थ्री ताहले एम ओन एर मान सबथेके बेशी तार माने एम ओन आणविक भर सम्पन्न गैसेर क्षेत्रे सम्भाव्यतम वेगेर मान सबथेके कम सेटाई आमादेर छबिते देखानो होयेछे एखान थेके परिष्कार बुझते पारछि ताहले एइटा तोमार सी एम ओन एटा हये जाच्छे तोमार सी एम टू और एटा हये जाच्छे सी एम थ्री अर्थात सी एम थ्री बा एम थ्री आणविक भर सम्पन्न गैसेर सम्भव्यतम वेगेर मान सबथेके बेशी कारण वेगटा बाम दिक थेके डान दिके गेले बृद्धि पाच्छे किन्तु सम्भव्यतम वेगे आछे एमन अणुर संख्या जे गैसेर क्षेत्रे आणविक भर सबथेके बेशी तार मानटा किन्तु बेशी अर्थात मने करो आमी एई एम थ्री गैसेर क्षेत्रे जदि आमरा धरि ओर आणविक भर कम एके धरो एरो दसटा अणु नियेछिलाम एरो दसटा अणु नियेछि एक्षेत्रे जदि देखा जाए जे पाँचटा अणु सर्वाधिक वेगर अधिकारी आछे एकटा निर्दिष्ट मानेर अधिकारी आछे एक्षेत्रे देखा जाबे जे आठटा अणु अर्थात नम्बर अफ मलिकुल्स हैविंग हायर वेलोसिटी बा मैक्सिमाम नम्बर अफ मलिकुल्स एकटा निर्दिष्ट वेगे जेटा आछे सेई मानटा किन्तु बेशी अर्थात सम्भव्यतम वेगर मानटा एखाने बेशी नेक्स्ट जेटा बोलछे देखो लास्ट आजकेर मतो एटाई आमरा आलोचना करब गैसेर आणविक वेग बंटनेर उपर उष्णतार प्रभाव अर्थात गैसेर आणविक वेग बंटन अर्थात डीएन बाय एन मोट अणुर जे भग्नांश सेइटा वर्सेस वेग जदि आमरा लेखचित्र अंकन करी
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন তাপমাত্রা নির্দিষ্ট গ্যাস। আবার আমি এখানে লিখব টুয়াইস আর টি বাই এম, নির্দিষ্ট গ্যাস মানে এম স্থির আর স্থির ধ্রুবক, তাহলে রুট ওভার অফ টি এর সহিত কিন্তু সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যত বেশি হবে আর এম এস ভেলোসিটি তত বেশি হবে, তাই কিন্তু এখানে করা হয়েছে। এই যে সমীকরণটা আমরা পাচ্ছি সেখান থেকে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, দেখো যখন আমরা কম তাপমাত্রায় সমীকরণ লেখচিত্র অঙ্কন করছিলাম সেটা একটুখানি এরকম স্টিপ হচ্ছিল, তারপরে তাপমাত্রা আরও যেটা বাড়ানোর ফলে লেখচিত্র একটুখানি ফ্ল্যাট হয়ে গেল, আরও তাপমাত্রা বাড়ানোর ফলে লেখচিত্র কিন্তু আরও বেশি করে ফ্ল্যাট হয়ে গেল। এখন যদি এই লেখচিত্রের এক একটা করে বৈশিষ্ট্য তোমাকে বলতে বলা হয় তাহলে দেখো তিনটে বৈশিষ্ট্য এখানে আমরা পাবো। বলছে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে লেখচিত্র শীর্ষ দেশগুলো চ্যাপ্টা হয়ে নিচের দিকে নেমে আসে এবং ডান দিকে সরে যায়, এর অর্থ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সম্ভাব্য বেগের অধিকারী অণুর সংখ্যাও কিন্তু হ্রাস পেতে থাকে। কারণ দেখো এখানে সম্ভাব্যতম বেগ আছে এই মানটা, এখানে হচ্ছে এইটা, আরও একটু কমে গেল এখানে কিন্তু এইটা, অর্থাৎ সম্ভাব্যতম বেগে আছে এমন অণুর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। উষ্ণতা বৃদ্ধি করলে লেখচিত্রের মানে যে নেচার সেই নেচারটা কিন্তু ক্রমশ ফ্ল্যাট হচ্ছে এবং সেটা ডান দিকে সরে যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সম্ভাব্যতম বেগের মান বৃদ্ধি পাচ্ছে কিন্তু সম্ভাব্য বেগে আছে এমন অণুর সংখ্যাটা কিন্তু হ্রাস পাচ্ছে। নেক্সট, উষ্ণতা বৃদ্ধি করলে উচ্চ বেগে আছে এমন অণুর সংখ্যা বাড়ছে। দেখো উচ্চ বেগে আছে মানে উচ্চ বেগে আছে, দেখো এখানে উচ্চ বেগে আছে তার অণুর সংখ্যা খুবই নগণ্য, কিন্তু এখানে উচ্চ বেগে আছে তার অণুর সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি, বা তার আরএমএস সরি সম্ভাব্যতম বেগটাই তো বেশি। তার মানে এটা আমরা বলতে পারছি যে উষ্ণতা বৃদ্ধি করলে উচ্চতম বেগে আছে এমন অণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং নিম্নতম বেগে আছে বা কম বেগে আছে এমন অণুর সংখ্যা কিন্তু হ্রাস পায়। ঠিক একইভাবে যদি আমরা এই লেখচিত্রটাকে অন্য একটাভাবে বলতে পারি, দেখো উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে লেখচিত্রটা যতটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে তার সম্ভাব্যতম বেগের মানটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু সম্ভাব্যতম বেগের অণুর সংখ্যা হ্রাস পাচ্ছে। মানে প্রথম পয়েন্টটাতে আমি দুটো পয়েন্ট একসাথে বলে দিয়েছিলাম, অতএব ওই পয়েন্টটাই তৃতীয় পয়েন্টে বলা হচ্ছিল। তাহলে তিনটে পয়েন্ট ছিল, তিনটে পয়েন্ট আমি একটুখানি আবার একবার সংক্ষেপে বলবো। উষ্ণতা বৃদ্ধি করার সাথে সাথে ফ্ল্যাট মানে কার লেখচিত্র যে শীর্ষ প্রান্তগুলো ক্রমশ ফ্ল্যাট হয়ে যাচ্ছে বা চওড়া হয়ে যাচ্ছে এবং সেটা ডান দিকে সরে যাচ্ছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সম্ভাব্যতম অণুর সংখ্যা সম্ভাব্য বেগ সম্পন্ন অণুর সংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে। ঠিক একইভাবে উষ্ণতা বৃদ্ধি করলে তোমার সেকেন্ড পয়েন্ট যদি আমরা বলি, উষ্ণতা বৃদ্ধি করলে উচ্চ বেগ সম্পন্ন অণুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং নিম্ন বেগ সম্পন্ন অণুর সংখ্যা হ্রাস পাবে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তোমার আরএমএস ভেলোসিটির মানটাও ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আরএমএস ভেলোসিটির বেগটাও কিন্তু বাড়তে থাকবে বা সম্ভাব্য বেগের মানটাও বাড়তে থাকবে। এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। এইটুকু বলেই আমরা আজকের মতো এই ক্লাসটা শেষ করবো।